ও মুসলমান, আল্লাহর নবী প্যারা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিত এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মুসলমানদেরকে দেখতেছেন, সাধারণ মানুষদেরকে দেখতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছেন একজন বিদ্যা নারী মাথার ভিতরে একটা পুটলি নিয়ে কোথায় যেন যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা আপনি বিদ্যা মানুষ, আপনি মাথার ভিতরে এত বড় পুটলা নিয়ে কোথায় যান? সে বলে, শুনো নাই, মোহাম্মদ নামে একজন ব্যক্তি আমাদের সমাজের কাছে আসছে, এসে আমাদেরকে ধর্মান্তরিত করতেছে, আমাদের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে। আল্লাহর নবী মুস্কি হেসে বলতেছে, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনে দেখছেন? বলে, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো জীবনে আমার দেখা হয় নাই। আল্লাহর নবী বলতেছেন, মা ও বুড়ি মা, আপনার বড় কষ্ট হয়, আপনার গাঁটটিটা আমি আমার মতো আমার আমার মাথার ভিতরে দিয়ে দেন। আল্লাহর নবী ওই বুড়ি মার গাঁটটিটা মাথার ভিতরে নিয়ে ওই বুড়ি মার সামনে সামনে চলতেছে, আর বুড়ি মা পিছে পিছে চলতেছে, পিছে থেকে বলতেছে, ডানে যান বামে যান। এমনি ভাবে আল্লাহর নবী যখন বুড়ি মার গন্তব্যে পৌঁছলেন, ওই গন্তব্যের ব্যক্তিরা আমার নবী দয়াল নবীকে তারা চিনত, তাকায় বলতেছেন, অবুরি কি করেছো, যার ভয়ে আমরা এই বস্তিতে এসে আশ্রয় নিয়েছি তাকে তোমরা তুমি আমাদের কাছে নিয়ে আসছো। বুড়ি বলতেছে, ও যুবকরা শোনো, ও আমার কৌমের লোকেরা শোনো, হায়াত হইতে হইতে আমার চুলগুলো পাইকে গেছে, জীবনে অনেক ভালো মানুষ দেখেছি, আজকে যেই ব্যক্তিটাকে দেখলাম তার মতো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। সুবহানাল্লাহ। ও আমার কওমের লোকেরা শোনো, এর জন্যই যদি তোমরা পলায়ন করে থাকো, খোদার কসম দিয়ে বলি, এর মতো নিরাপদ মানুষ দুনিয়ার ভিতরে আর হতে পারে না। ও আমার সমাজের মানুষ, তোমরা কালেমা পড়ো, তোমরা মুসলমান হয়ে যাও। সাথে সাথে সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার আল্লাহর নবী নামাজের জন্য যান, একজন বিদ্যা মহিলা প্রতিদিন প্যারা নবীর পথের ভিতরে কাটা দিয়ে যান। হঠাৎ করে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন পথের ভিতরে কোনো কাটা নাই, চিন্তা করলেন বুড়ির কি হলো, বাসায় নিয়ে খোঁজ নিয়ে দেখতেছেন ওই বুড়ি একা একা অসুস্থ হয়ে পড়ে আছে, তার ছেলেও জিজ্ঞাসা করে না, তার মেয়েও জিজ্ঞাসা করে না, কেউ তাকে জিজ্ঞাসা করে না। তখন ওই বুড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির মাথায় পানি দিলেন, তার সেবা করলেন, শুশ্রূষা করলেন। ও মুসলমান, আপনাদের কাছে বলি, মুসলমান কোন মুসলমানের সেবা শুশ্রূষা করলে সব হয় না, গুনাহ হয়। হাদিসের আছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে সকাল বেলা দেখতে যায়, কোন বেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন মুসলমান ভাইরা, আমার কোন ব্যক্তি যদি সন্ধ্যা সময় কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আমার নবী বলেন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তির পাশে থাকে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বালাখানার ভিতরে থাকতে থাকে। জোরে বলেন। ও মুসলমান ভাইরা, আমার আল্লাহর নবী যখন ওই বৃদ্ধা মহিলাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন, ওই বৃদ্ধ মহিলা চোখ তাকাইয়া বলতেছেন, কে যুব আমার এত খেদমত করে আমাকে তুমি সুস্থ করে তুললা, আমার ছেলেটা আমার কাছে আসে নাই, আমার ভাই আমার কাছে আসে নাই, কে যুবক এত দয়ালু মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। আল্লাহর নবী বলতেছেন, ও বৃদ্ধা মহিলা, আমি তো সেই মুহাম্মদ যার পথের ভিতরে আপনি কাটা দিয়ে রাখতেন, আমি তো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পথের ভিতরে আপনি কাটা দিয়ে রাখতেন। ও মুসলমান, বুড়ি তৎক্ষণাৎ বলতেছেন, মুহাম্মদ কষ্ট দিয়েছি, মাফ করে দাও আর আমাকে কালেমা পড়ায় দাও, আমি আজকে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। বলে
যারা বলে ইসলাম তরবারি জুড়ে আসছে তারা আসলে ইসলাম সম্পর্কে জানি না, ইসলাম তরবারির জোরে আসে নাই, ইসলাম আখলাকের জোরে মানুষের কাছে আসছে। গরিবগণ কথা ঠিক কিনা বলেন? ইসলাম আসছে আখলাকের জোরে, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মানবতা মানুষকে শিখাইছেন, কথা ঠিক কিনা? শুধু আল্লাহর নবী মানবতা শিখাইছেন এমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবারা এমন মানবতা দুনিয়ার মানুষকে শিখাইছেন, যেই মানবতা আমাদের কাছে মুসলমানদের কাছে থাকলে আমরা আজও দুনিয়ার ভিতরে বাদশাহী করতাম, আজও আমাদেরকে মানুষ ছেলুক দিতে বাধ্য হয়ে যাইত, কথা ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে বলেন? আবু জেহেল। আবু জেহেল না, আবু জেহেলের সন্তান ইসলাম গ্রহণ করেছিল, তার নাম ছিল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে গেছেন। তিনি শহীদ হওয়ার আগে তিনি মাঠের ভিতরে রক্তাক্ত অবস্থায় শুয়ে ছিলেন, তেনার বড় পানি পিপাসা লেগেছিল, তিনি ডাক দিয়ে বলেছিলেন কে আছো আমাকে একটু পানি পান করাও। ও মুসলমান, তখন এক ব্যক্তি তার কাছে পানি নিয়ে গেল, অমনি অবস্থা আরেকজন অসুস্থ ব্যক্তি ডাক দিয়ে উঠল পানি। তখন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে পানি পাঠায়া দিলেন। ওই ব্যক্তি যখন পানি পান করবেন আরেকজন ডাক দিয়ে বলতেছেন পানি, তার কাছে যখন পানি নিয়ে হলো গিয়ে দেখতেছেন সে ইন্তেকাল করেছে, সে শাহাদাত বরণ করেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে আইসা দেখছে সেও শাহাদাত বরণ করেছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, তিনিও শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ, দেখেন মৃত্যুর আগে কত পানির পিপাসা, সে জায়গায়ও তেনারা মানবতা দেখাইলেন কিনা বলেন? মুসলমান ইসলাম মানবতার ধর্ম, ইসলামের প্রতিটা বিষয়ের সাথে মানবতা জড়িত আছে। যদি সময় হইতো আপনাদেরকে মানবতার ধর্ম ইসলামকে বুঝাইয়ে দিতাম। আমাদের সামনে রমজান আসতেছে, কথা ঠিক কিনা? অনেক মানুষ দুনিয়ার মানুষদেরকে বুঝায় যে ইসলাম দেখো তোমাদেরকে উপবাস থাইকা না খায়া থাকতে বলে, আমরা বলি না খায়া থাকার ভিতরে আল্লাহ আমাদের জন্য মঙ্গল রেখেছে। সুবহানাল্লাহ বলেন, এটা আমাদের কথা নয়। 1916 সালে, কত সালে, এই 1916 সালের দিকে জাপানের একজন বৈজ্ঞানিককে নোবেল দেওয়া হয়েছে, তার নাম হইল অশনি। তো ডক্টর অশনি, ওই ডক্টর অশনিকে নোবেল দেওয়া হয়েছে, সে 1400 বছর পরে আইসা সে রোজা আবিষ্কার করছে। সুবহানাল্লাহ বলবেন না? রোজা কি করেছে? আবিষ্কার করেছে। সে কিভাবে রোজা আবিষ্কার করেছে? সে একটা গবেষণা করেছে যে প্রতিটা মানুষের শরীরের ভিতরে যত বেশি খায় তত বেশি কোষ জন্মায়। কি জন্মায়? আর মানুষের বেশি কোষ জন্মাইলে ওই কোষের গোড়ার ভিতরে প্রতিটা কোষের গোড়ায় ময়লা জমতে থাকে, আর ওই ময়লা জমতে জমতে মানুষের হার্ট ব্লক হয়ে যায়। এক সময় মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, বিভিন্ন কিডনি রোগে মানুষ আক্রান্ত হয়ে যায়। সে চিন্তা করে গবেষণা করেছে মানুষের কিছুদিন না খায়া থাকা দরকার। সে একজন গবেষণা করে বলতেছে প্রতিটা মানুষের প্রতি বছর কমছে কম 20-30 দিন তার না খায়া থাকা দরকার। সুবহানাল্লাহ বলে, 20-30 দিন প্রতিদিন 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা না খায়া থাকা দরকার, তাহলে মানুষটা সুস্থ থাকতে পারে। তেমনি ভাবে ওই ডক্টর অশনি বলেন, শুধু তাই নয়, আমি মনে করি মানুষ সুস্থ থাকার জন্য প্রতি সপ্তাহে 2 দিন করে তার মানে তাকে না খায়া থাকা দরকার। না খায়া থাকলে তার ফায়দাটা কি হবে? তার কোষগুলো মরে যাবে, আর বাকি কোষগুলো ওই ময়লাগুলো খেতে থাকবে, আর মানুষটা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, এটা তার গবেষণা। ও মুসলমান ভাইরারে আমার, ওই ডক্টর অশনি বলেন এই জন্য আমি প্রতি সপ্তাহে 2 দিন আমি উপবাস থাকি। ও মুসলমান, আপনাদেরকে জানায় রাখি, আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত রে আমি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন, 2 দিন রোজা রাখি, একদিন হইল সোমবার আর একদিন হইল বৃহস্পতিবার।
সাহাবারা জিজ্ঞাসা করেছে আল্লাহর নবী আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আল্লাহর নবী বলেন সোমবার রোজা রাখি তার কারণ হলো ওয়াইয়াউমা বুয়াইস্তু ফীহি ওয়াইয়াউমা উলিতু ফীহি আমি এই সোমবার দিন আমার জন্ম হয়েছে আর আল্লাহ তাআলা নবুয়তি আমাকে সোমবার দিন দিয়েছে সুবহানাল্লাহ বলে তাহলে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে কিছু মানুষ আমল করতে চায় আপনাদের সমাজে আছে কিনা বলতে পারি না জন্ম উপলক্ষে আমল করতে চায় হাদিস দ্বারা প্রমাণিত জন্ম উপলক্ষে একটা আমল পাওয়া যায় সারা বছর সোমবার দিন রোজা রাখলে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আমল হয়ে যাবে সুবহানাল্লাহ বলে একটা আমল শুধু সহিহ হাদিস থেকে পাওয়া যায় ও মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম ইসলাম কত বড় মানবতার ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়ে আমাদেরকে উপবাসের ব্যবস্থা কইরা দিলেন কিনা বলেন ও মুসলমান রমজানের রোজা রাখলে শরীর সুস্থ থাকে না মানুষ অসুস্থ হয় বলেন সুস্থ থাকে না অসুস্থ হয় মানুষ সুস্থ থাকে আল্লাহ তাআলা সুস্থতার ব্যবস্থা করেছে সারা এগারোটা মাস খাইতে খাইতে মানুষের শরীরের ভিতরে যখন কোষ বৃদ্ধি হয়ে ময়লা জমে যায় আল্লাহ তাআলা বলে এবার একটা মাস একটু কম খাও তোমাদের ওই ময়লাগুলো এবং অন্য কোষগুলো টাইনে টাইনে খাইতে থাকবে আর তোমরা সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা কত বড় হিকমতওয়ালা আল্লাহ তাআলা কত বড় আজমতওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কত বড় দয়ালু কথা ঠিক কিনা বলে মুসলমান ভাইরারে আমার দুনিয়ার ডাক্তাররা বলে ফজরের সময় যদি মানুষ ঘুমায় থাকে তাহলে মানুষটা অসুস্থ হয়ে যায় আর নামাজি মুসলমান কখনো ফজরের সময় ঘুমায় থাকে না কথা ঠিক কিনা বলে আমরা তো মুসলমান জুমার দিনে আমাদের তো আমাদের কারণে মসজিদে জায়গা হয় না মসজিদ একটা জায়গায় তিনটা তৈরি করতে হয় ও মুসলমান ভাইরারে আমার কিন্তু ফজরের নামাজের জামাতে আমরা মুসলমানরা নাই কথা ঠিক কিনা বলে বাংলাদেশের একটা তাবলীগ জামাত গিয়েছিল ফিলিস্তিনে ফিলিস্তিনের নাম শুনছেন আপনারা ফিলিস্তিনে গিয়েছিল তাবলীগের একটা জামাত তাবলীগের জামাতরা ইসরায়েলের বর্ডারে ফিলিস্তিনি মানুষের কাছে দাওয়াতি কাজ যখন করতেছে পাগড়ি বেঁধে ফিলিস্তিনের পাশে ইসরায়েলের ইহুদি পণ্ডিতরা তাদের কাছে দৌড়ে আসছে আয়েশা বলতেছে ভাই তোমরা কি করো বলে আমরা দ্বীনের দাওয়াত দেই বলে দ্বীনের দাওয়াত দিয়ে তোমাদের লাভ কি বলে দিনের দাওয়াত দিয়ে আমাদের লাভ হইল এই দিনের দাওয়াত দিয়ে দিতে দিতে মানুষের ভিতরে ইসলাম বিজয় হবে ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে প্রতিষ্ঠানের লাভ প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জন্য আমরা এলাহে কালিমাতুল্লাহর জন্য আমরা এই দাওয়াত দিতেছি তখন ওই ইহুদি পণ্ডিতরা বলেছিল শোনো মুসলমান তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই তোমাদের মুসলমানদের ভিতরে জুমার নামাজে লোক বেশি হয় নাকি ফজরের নামাজে লোক বেশি হয় বলে যে জুমার নামাজে যে পরিমাণ লোক হয় ফজরের নামাজে তার একশো ভাগের এক ভাগও হয় না তখন ইহুদিরা বলল যতক্ষণ পর্যন্ত মুসলমান ফজরের নামাজ আর জুমার নামাজের মানুষ এক না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান সম্মানের স্থান আর পাবে না মুসলমান বলেন ইহুদিরা যেটা জানে যেটা বলে তার বিপরীত আমরা করতে রাজি আছি কিনা জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরারে আমার ফজরের নামাজ কালকে থেকে পড়ব তো ইনশাআল্লাহ ও মুসলমান ভাইরারে আমার আল্লাহর নবীর সাহাবী নাম তার আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন গিয়ে দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা খাতা দেখা যায় ওই খাতার ভিতরে মদিনার ভিতরে যারা বৃদ্ধা আছে অসহায় আছে তাদের নামগুলো লিস্ট করা আছে এবং কার খেদমত কে করবে সেই নামটাও লেখা আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাতাটা খুঁজতে খুঁজতে দেখতেছেন এই মদিনার ভিতরে একজন বৃদ্ধা মহিলা আছে তার খেদমত করার মতো কেউ নাই তার নিচে কোনো নাম লেখা নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তাহলে এই খেদমত করার সুযোগটা আমি পেয়ে গেলাম খেদমত করার সুযোগটা আমি কি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে বিলম্ব না করে ওই মদিনার বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন
কে ডাক দিয়ে বলতেছেন বৃদ্ধা মহিলা আপনার খেদমতের জন্য আমি আসছি ঘরের থেকে আওয়াজ আসছে কে আসছে যুবক আমার খেদমত তো আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা কইরা চলে গেছে সুবহানাল্লাহ বলেন অবসলমান ভাইরারে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তা করেছেন আমি আরো আগে আসতে হবে পরের দিন তাহাজ্জুদের সময় আসছেন আসার পরে ঘরের ভিতরে যখন নক করলেন ঘরের থেকে আওয়াজ আসছে কে আসছো আমার খেদমত তো একজনই করে চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর আশ্চর্য হয়ে গেলেন কে এই মদিনার ভিতরে যে রাতে ঘুম মেরে এই বৃদ্ধা মহিলার খেদমতের জন্য আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এশারের নামাজ পড়ে আর বাড়িতে যায় নাই বৃদ্ধা মহিলার ঘরের পাশে এসে বসে গেছে ও মুসলমান মানবতা ইসলাম শিখাইছেন ও মুসলমান ইসলামের মানবতার থেকে যদি কেউ মানবতা না শিখে তো দুনিয়ার কোথাও সে মানবতা পাবে না ও মুসলমান মুফতি দিলওয়ার হোসেন সাহেব বাংলাদেশের বিখ্যাত একজন মুফতি বাংলাদেশের ফার্স্ট ক্লাস একজন মুফতি তিনি বলেন মানবতা মানে মানুষের দরদ মানবতা মানে কি মানুষের দরদ আজকে দুনিয়াতে নামাজই পাওয়া যায় কিন্তু মানবতাওয়ালা মানুষ পাওয়া যায় না কথা ঠিক কিনা বলে বলে হুজুর কেমন মানুষ একজন অফিসার আপনারা কেউ বেজারও হবেন না একজন অফিসার তিনি একজন ব্যক্তিকে বলতেছে ঘুষের টাকার জন্য বলে টাকাটা তাড়াতাড়ি দাও নামাজ পড়তে যাব ঘুষের টাকা চাইতেছে আর বলতেছে কি টাকাটা তাড়াতাড়ি দাও কোথায় যাব নামাজ পড়তে যাব তুমি ঘুষের টাকা খাইয়া নামাজ পড়লে তোমার সওয়াব হবে না গুনাহ হবে হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিস তারা সাওবাম মিন আশারাতি দিরাহিম যদি কোনো ব্যক্তি 10 দিরহামের দ্বারা একটা কাপড় ক্রয় করে ও ফিহি দিরহামুন হারামুন তার ভিতরে একটা দিরহাম যদি হারাম হয়ে যায় লা ইয়াকবালুল্লাহ সালাতাহু তার নামাজ আল্লাহ কবুল করবে না ওয়ালা সাওমাহু তার রোজা আল্লাহ কবুল করবে না ওয়ালা হাজ্জাহু তার হজ আল্লাহ কবুল করবে না তার কোনো আমল আল্লাহ কবুল করবে না নাউযুবিল্লাহ বলেন